রান্না বান্না চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। একদম সহজ পদ্ধতিতে গন্ধরাজ চিকেন ফ্রাই। তার জন্য আমি এখানে স্বাদমতো নুন, দুটো গন্ধরাজ লেবুর পাতাকে কুচো করেছি, আর গন্ধরাজ লেবুর উপরে যে সবুজ অংশটা থাকে সেটা ছুলে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি এখানে লেবুর রস, আর তার সাথে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। এরপর এর মধ্যে আমি লেবুর উপরের সবুজ অংশটা, তার সাথে গন্ধরাজ লেবুর পাতা, 1 চামচ আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন এবং কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ লেবুর রস ব্যবহার করব, দিয়ে আবার ওটা ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা 1 ঘন্টা মতো রেস্টে রাখব। অন্যদিকে তেল গরম করে তার মধ্যে একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তেল থেকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ চিকেন ফ্রাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। তার সাথে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।